হাই নমস্কার বন্ধু আমি চন্দ্র মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি পনেরোই অক্টোবর শিক্ষা চাকরি ও খেলা পেপার থেকে বাকি থাকা শেষ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো বুঝিয়ে দেবো এবং প্রস্তুত করে দেবো আজকে আমার এটা পার্ট থ্রি এর আগে দুটি পার্ট করেছিলাম পার্ট ওয়ান আর পার্ট টু তোমরা এখনও যারা পার্ট ওয়ান পার্ট টু দেখোনি তারা অবশ্যই দেখে নেবে সেখানে খুব সুন্দরভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বর্ণনা করা আছে ব্যাখ্যা করা আছে বুঝিয়ে দেওয়া আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এতই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসতে পারে তোমরা জানো সে কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো এক্সামই হোক না এখন প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট একটি ব্যাপার তো আজকে পার্ট থ্রি পার্ট থ্রির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা অবশ্যই দেখে নেবে একদম মুখস্থ করিয়ে দেবো বুঝিয়ে দেবো খুব সুন্দরভাবে যা সারা জীবন তোমাদের মনে থাকবে তো বন্ধুরা চলা শুরু করছি দেখে নাও আজকে শেষ আজকে পনেরো তারিখের শেষ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও বন্ধুরা দেখো আমরা পার্ট টু ভিডিওটি এখান পর্যন্ত করেছিলাম যে দু ঘন্টায় চিহ্নিত করে যাবে করোনা ভাইরাস এতদিন পর্যন্ত আলোচনা করেছিলাম তোমরা দেখে নেবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আজকে আমাদের পার্ট থ্রি শেষ পার্ট তো আমরা খেলাধুলা থেকে শুরু করবো খুব ভালো করে মন দিয়ে শুনবে ওকে দেখো কী আছে খেলাধুলা আইপিএলে সাড়ে পাঁচ হাজার রানের রেকর্ড কোহলির অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেটে একশো পঞ্চান্ন রানের টাইগেট দেয় টার্গেট দেয় রাজস্থান রয়্যালস রান তাড়া করতে নেমে উনিশ ওভার এক বলে দুই উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি আইপিএলের ইতিহাসে নজির করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি তেসরা অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে তিপ্পান্ন বলে বাহাত্তর রান করে অপরাজিত থাকেন কিং কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রায় সাড়ে পাঁচ হাজার রান করলেন তিনি মোট রানের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার পাঁচশো দুই এ পর্যন্ত আইপিএলে চারশো আশিটি চার ও একশো নব্বইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন আইপিএলে প্রায় আইপিএলে সাড়ে পাঁচ হাজার রানের রেকর্ড কোহলির অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেটে একশো পঞ্চান্ন রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালস রান তাড়া করতে নেমে উনিশ ওভার এক বলে দুই উইকেটের উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি আইপিএলের ইতিহাসে নজির করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি তেসরা অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে তিপান্ন বলে বাহাত্তর রান করে অপরাজিত থাকেন কিং কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে সাড়ে পাঁচ হাজার রান করলেন তিনি মোট রানের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার পাঁচশো দুই এ পর্যন্ত আইপিএল চারশো আশিটি চার ও একশো নব্বইটি ছক হাঁকিয়েছেন তিনি নেক্সট কি আছে দেখো নোভাগ জোকোভিজ পৌঁছালেন শেষ ষোলোয় নোভাক জোকোভিচ পৌঁছে গেলেন শেষ সোলোই কলম্বিয়ার দানিয়াল এলাহি গলানকে ছয় শূন্য ছয় তিন ছয় দুই সেটে হারিয়ে এই ম্যাচের আগে বিকার্ডস বেরাঙ্কিওসকেও তিনি স্ট্রেট সেটে হারান ম্যাচের ফল ছিল ছয় এক ছয় দুই ছয় দুই ছয় দুই জোকোভিচ ম্যাচটি যেতেন মাত্র এক ঘন্টা তেইশ মিনিটে রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন জো নোভাগ জোকোভিচ পৌঁছালেন শেষ সোলেই নোভাগ জোকোভিজ পৌঁছে গেলেন শেষ সোলেই কলম্বিয়ার ড্যানিয়েল এলাহি গালানকে ছয় শূন্য ছয় তিন ছয় দুই সেটে হারিয়ে এই ম্যাচের আগে বিকার্ডস বেরাঙ্কিওসকেও তিনি স্ট্রেট সেটে হারান ম্যাচের ফল ছিল ছয় এক ছয় দুই ছয় দুই জোকোভিজ ম্যাচটি যেতেন মাত্র এক ঘন্টা তেইশ মিনিটে নেক্সট কী আছে এখনই যেতেন একশোটি ম্যাচে শূন্য রানে আউট না হওয়ার রেকর্ড ধনির প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে আইপিএলে টানা একশোটি ম্যাচে শূন্য রানে আউট হননি তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে এ রেকর্ড স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক একশো পঁয়তাল্লিশটি ম্যাচে শূন্য রানে আউট হননি ক্রিসগেল দু হাজার বারো থেকে ষোলো এরপর দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার সান মার্স প্রসঙ্গত উল্লেখ্য প্রথম অধিনায়ক হিসাবে আইপিএলে একশোটি ম্যাচ যে তার রেকর্ড করলেন ধোনি তো কী বলা আছে রিপিট দিচ্ছি ভালো করে শুনবে একশোটি ম্যাচে শূন্য রানে আউট না হওয়ার রেকর্ড ধোনির প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে আইপিএলে টানা একশোটি ম্যাচে শূন্য রানে আউট হননি তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক একশো পঁয়তাল্লিশটি ম্যাচে শূন্য রানে আউট হন ক্রিস গেল দু হাজার বারো থেকে ষোলো এরপরে দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার সানমার্স সনমার্স প্রসঙ্গত উল্লেখ্য প্রথম অধিনায়ক হিসাবে আইপিএল একশোটি ম্যাচ জেতার রেকর্ড করলেন ধোনি দেখো নিচে কি আছে জয় পেল চেলসি ম্যাচ ড্র ম্যান সিটির চলতি মরসুমের প্রিমিয়ার লিগের ম্যাচে তেসরা অক্টোবর রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চার শূন্য গোলে জয় পেল চেলসি চেলসির হয়ে গেল চেলসির হয়ে গোল করেছেন যথাক্রমে বেন চিলওয়েল ও ও জুমা এবং জুরাক গোল করেন জন গিনহো জর গিনহো এদিন অন্য ম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে এক এক গোলে ম্যাচ ড্র করে ম্যাচ ড্র করে নিচে আছে ম্যাচ ড্র করে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির গোলটি করেন রোহিম স্টারলিং তো এটাকে রিপিট দিয়ে ভালো করে শুনবেন জয় পেল চেলসি ম্যাচ ড্র ম্যান সিটির চলতি মরসুমের প্রিমিয়ার লিগের ম্যাচে তেসরা অক্টোবর রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চার শূন্য গোলে জয় পেল চেলসি চেলসির হয়ে গোল করেছেন যথাক্রমে বেন চিলওয়েন ও জুমা এবং জুরা গোল করেন জর হো এদিন অন্য ম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে এক এক গোলে ম্যাচ ড্র করে ম্যাচ ড্র করে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির গোলটি করেন রোহিম স্টারলি নেক্সট আছে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল প্রত্যাশিতভাবে স্বমহিমায় ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছে গেল স্পেনের টেনিস তারকা মহাতারকা রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডের লড়াইয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান বার্দাকে স্ট্রেট সেটে পরাজিত করেন তিনি খেলার ফল ধারায় ছয় এক ছয় এক ছয় দুই গোটা ম্যাচের এগারোটি ব্রেক পয়েন্টের মধ্যে আটটি খেতে সুযোগকে কাজে লাগান নাদাল কোয়ার্টার ফাইনালে তার সামনে ইতালির জেনিক মিনার তো এটাই রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল প্রত্যাশিতভাবে স্বমহিমায় ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছে গেল স্পেনের টেনিস মহাতারকা রাফায়েল নাদাল চতুর্থ রাউন্ডের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান বার্দাকে স্ট্রেট সেটে পরাজিত করেন তিনি খেলার ফল দ্বারাই ছয় এক ছয় এক ছয় দুই গোটা ম্যাচের এগারোটি ব্রেক পয়েন্টের মধ্যেই আটটি ক্ষেত্রে সুযোগকে কাজে লাগান নাদাল কোয়ার্টার ফাইনালে তার সামনে ইতালির জেনিক মিনার ওকে নিচে দেখো কি আছে পুরস্কার ও সম্মান পুরস্কার ও সম্মান এবারে নোবেল প্রাইজ সম্পর্কে দেওয়া আছে সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি এটা ভীষণ ইম্পর্টেন্ট আমি আদার্স নোবেল প্রাইজের ওপর ভিডিও করব কিন্তু এখন সুযোগ পাচ্ছি না এখন এটাই দেখো সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি এই এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন কবি লুইস গ্লাক সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে গ্লাককে এই পুরস্কার দেওয়া হয়েছে তার অসামান্য কাব্যকণ্ঠ ও বোধের কারণে উনিশশো তেতাল্লিশ সালে টনি মরিসনের প্রথম পর প্রথম মারিকান মহিলা হিসাবে এই সম্মান প্লেন গ্লাক তো রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন কবি এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন কবি লুইস গ্ল্যাক সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে গ্ল্যাককে এই পুরস্কার দেওয়া হয়েছে তার অসামান্য কাব্যকণ্ঠ ও কারণে উনিশশো তেতাল্লিশ সালে টনি মরিসনের পর প্রথম আমেরিকান মহিলা হিসাবে এই সম্মান পেলেন গ্লাক নেক্সট কী আছে দেখো পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী দু হাজার কুড়ি সালে পদার্থবিদ্যা বিভাগে নোবেল পুরস্কার পেলেন ব্রিটেনের রজার পেনরজ মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয় কৃষ্ণ গহ্বর তার গঠন নিয়ে তিনি নতুন দিশা দেখিয়েছেন তিনি তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন জার্মানির রেইনহার্ট গেঞ্জেল ছায়াপথের ভরকেন্দ্রে থাকা ভারী এক ক্ষণার সন্ধান দিয়েছে তার গবেষণা পদার্থবিদ্যায় মূল্যবান অবদানের জন্য চতুর্থ মহিলা বিজ্ঞান হিসাবে এই পুরস্কার পাচ্ছেন ম্যারিকার সেজ তো এটা রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন দু হাজার কুড়ি সালে পদার্থবিদ্যা বিভাগে নোবেল পুরস্কার পেলেন ব্রিটেনের রজার পেনডজ মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয় কৃষ্ণ গহ্বর তার গঠন নিয়ে নতুন দিশা দেখিয়েছেন তিনি তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন জার্মানির রেইনহার্ড গেঞ্জেল ছায়াপাতের ভরকেন্দ্রে থাকা ভারী এক সন্ধান সন্ধান দিয়েছে তার গবেষণা পড়াত্ত মূল্যবান অবদানের জন্য চতুর্থ মহিলা বিজ্ঞানী হিসাবে এই পুরস্কার পাচ্ছেন আমেরিকার আন্দ্রা সেজ ওকে নিচে কি আছে দেখো নিচে আছে প্রয়াণ আছে নিচে প্রয়াণটা আছে তো ভালো করে শুনবে কোনো ব্যক্তির মৃত্যুর সম্পর্কে দিয়ে আছে তো দেখো একজন মহিলা আছেন সৈয়দা আনোয়ারা তিনি কেছিলেন খুব ইন্টারেস্টিং তার বায়োগ্রাফিটা সৈয়দা আনোয়ারাম আঠাশে সেপ্টেম্বর আসাম রাজ্যের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সৈয়াদ আনোয়ারা হৃদরোগ আক্রান্ত হয়ে তিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়াতে তিনি ভারতের প্রথম মহিলা মুসলিম তিনি ভারতের প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি ভারতের প্রথম মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো বাহাত্তর থেকে উনিশশো একানব্বই পর্যন্ত তিনি চারবার বিধায়ক পদে এবং দুবার রাজ্যসভার সাংসদ হিসাবেও জয়লাভ করেন চার দশকের রাজনৈতিক কেরিয়ার ছিল তার তো এটাই রিপিট দিয়েছি ভালো করে শুনবেন সৈয়দ আনোয়ারা সৈয়দ আনওয়ারা আঠাশে সেপ্টেম্বর আসাম বা আসাম রাজ্যের প্রথম ও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সৈয়দা আনওয়ারা হৃদরোগে আক্রান্ত হয়ে তিরাশি বছর বয়সের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়াতে তিনি ভারতের প্রথম মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি চারবার বিধায়ক পদে ও দুবার রাজ্যসভার সাংসদ হিসাবে জয়লাভ করেন চার দশকের রাজনৈতিক কেরিয়া ছিল তার কি আজ দেখো শক্তি ঠাকুর তো শক্তি ঠাকুর সম্পর্কে বলা চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর চৌঠা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মৃত্যুকালে এবারে আছে সাত পাতায় ওকে তো পাতায় বলে দিচ্ছে তোমাদের দেখো বন্ধুরা দেখো কী ছিল শক্তি ঠাকুর সম্পর্কে ছিল চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর চৌঠা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মৃত্যুকালেম নিচে আছে তার মৃত্যুকালেম দেখো পাতার পরে দিয়ে আছে তার মৃত্যুকালে বয়স হয়েছিল আটাত্তর বছর একাধিক বাংলা সিনেমায় প্লেব্যাক করেছিলেন তিনি প্রথম জীবনে স্কুলে শিক্ষকতা করেন শক্তি ঠাকুর উনিশশো ছিয়াত্তর সালে তপন সিনহার হারমোনিয়াম ছবিতে নেপথ্যে ছবিতে নেপথ্যে শিল্পী হিসাবে গানও গিয়েছিলেন ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন তিনি হেমন্ত মুখোপাধ্যায় অজয় দাস আর ডি বর্মনে সুরে গিয়েছিলেন গান দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা ছবিতে তিনি অভিনয় করেন স্বনামধন্য গায়িকা অভিনেত্রী মোনালী ঠাকুর তার ছোট্ট মেয়ে তো এটারই প্রীতি ভালো করে শুনবেন শক্তি ঠাকুর চলে গেলেন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর চৌঠা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মৃত্যুকালে বয়স হয়েছিল আটাত্তর বছর একাধিক বাংলা সিনেমায় প্লেব্যাক করেছিলেন তিনি প্রথম জীবনে স্কুলে শিক্ষকতা করেন শক্তি ঠাকুর উনিশশো ছিয়াত্তর সালে তপন সিনহার হারমোনিয়াম ছবিতে নেপথ্যে শিল্পী হিসাবে গান গিয়েছিলেন ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন তিনি হেমন্ত মুখোপাধ্যায় অজয় দাস আর ডিবর্মনের সুরে গিয়েছিলেন গান দাদার কীর্তি ভালোবাসা ভালোবাসা ছবিতে তিনি অভিনয় করেন স্বনামধন্য গায়িকা অভিনেত্রী মুলালী ঠাকুর তার ছোট্ট মেয়ে দেখো নেক্সট কী আছে অর্থনীতি ব্যাঙ্কিং ও ব্যবসা বাণিজ্য অর্থনীতি ব্যাঙ্কিং ও ব্যবসা বাণিজ্য ডেবিট ও ক্রেডিট কার্ডের নয়া নিয়ম ডিজিটাল পেমেন্টকে সুরক্ষিত করতে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের গাইডলাইন ইস্যু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী ডেবিট বা ক্রেডিট কার্ড দেশের বাইরে ব্যবহার করতে চাইলে গ্রাহককে ব্যাংক থেকে অনুমতি নিতে হবে যেসব কার্ড এখনও যেসব কার্ড কখনও অনলাইন অনলাইন লেনদেনে ব্যবহৃত হয়নি সেগুলির পেমেন্ট ব্যবহার বন্ধ করা হবে যাদের ডেবিট ক্রেডিট উভয়কারী আছে তারা লেনদেনের সীমা ঠিক করতে পারবেন তো কী বলা আছে ডেবিট ও ক্রেডিট কার্ডের নয়া নিয়ম ডিজিটাল পেমেন্টকে সুরক্ষিত করতে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের গাইডলাইন ইস্যু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী ডেবিট বা ক্রেডিট কার্ড দেশের বাইরে ব্যবহার করতে চাইলে গ্রাহককে ব্যাঙ্ক থেকে অনুমতি নিতে হবে যেসব কার্ড এখনও গাইডলাইন যেসব কার্ড এখনও যেসব কার্ড কখনও অনলাইন লেনদেনে ব্যবহার ব্যবহৃত হয়নি সেগুলি পেমেন্ট ব্যবহার বন্ধ করা করা হবে যাদের ডেবিট ক্রেডিট উভয় কার্ডই আছে তারা লেনদেনের সীমা ঠিক করতে পারবেন নেক্সট আছে দেখো নিচেতে কি আছে আই বাড়লো জিএসটিতে কেন্দ্রের কেন্দ্র সরকারের মোট আয় বাড়লো জিএসটি কর বাবদ সেপ্টেম্বর মাসে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে জিএসটি বাবদ কেন্দ্রের আয় হয়েছে পঁচানব্বই হাজার চারশো আশি কোটি টাকা অগাস্ট মাসের জিএসটি বাবদ আয় ছিল ছিয়াশি হাজার চারশো উনপঞ্চাশ কোটি টাকা প্রায় ন হাজার কোটি টাকা বাড়তি আয় হয়েছে সেপ্টেম্বর মাসে পয়লা সেপ্টেম্বরে অগাস্টের তুলনায় তো রিপিট দিচ্ছি ভালো করে শুনবেন আয় বাড়ল জিএসটিতে কেন্দ্রের কেন্দ্র সরকারের মোট আয় বাড়লো জিএসটি কর বাবদ সেপ্টেম্বর মাসে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে জিএসটি বাবদ কেন্দ্রে আয় হয়েছে ন হা পঁচানব্বই হাজার চারশো আশি কোটি টাকা অগাস্ট মাসে জিএসটি বাবদ আয় ছিল ছিয়াশি হাজার চারশো উনপঞ্চাশ কোটি টাকা প্রায় ন হাজার কোটি টাকা বাড়তি আয় হয়েছে পয়লা সেপ্টেম্বরে অগাস্টের তুলনায় বন্ধুরা দেখো নেক্সট কী আছে একদিনে জোড়া বিনিয়োগ রিলায়েন্সে তেসরা অক্টোবর একসঙ্গে দুটি সংস্থার বিনিয়োগের কথা ঘোষণা করলো দুই সংস্থা রিলায়েন্স রিটেলে সিঙ্গাপুরের সংস্থা জিআইসি পাঁচ কোটি টাকা টিপ ও টিপি জিও সংস্থা এক দশমিক পাঁচ শূন্য কোটি টাকা বিনিয়োগ করেছে এর কয়েকদিন আগে সাতটি সংস্থা রিলায়েন্স রিটেলের ব্যবসায় লগ্নি করেছে এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেলের বিদেশি বিনিয়োগ হয়েছে বত্রিশ হাজার একশো সাতানব্বই দশমিক পাঁচ শূন্য কোটি টাকা তো রিপিট দিচ্ছে ভালো করে শুনবেন একদিনে জোড়া বিনিয়োগ রিলায়েন্সে তেসরা অক্টোবর একসঙ্গে দুটি সংস্থার বিনিয়োগের কথা ঘোষণা করলো দুই সংস্থা রিলায়েন্স রিটেলে সিঙ্গাপুরের সংস্থা জিআইসি পাঁচ হাজার পাঁচশো বারো কোটি টাকা ও টি পি জিও সংস্থা এক হাজার আটশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করেছে এর কয়েকদিন আগে সাতটি সংস্থা রিলায়েন্স রিটেলের ব্যবসায় লগ্নি করে এখন পর্যন্ত রিলায়েন্স রিটেল রিটেলে বিদেশি বিনিয়োগ হয়েছে বত্রিশ হাজার একশো সাতানব্বই দশমিক পঞ্চাশ কোটি টাকা বন্ধুরা দেখো আজকে আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পনেরোই অক্টোবর শিক্ষা চাকরি ও খেলার শেষ কারেন্ট অ্যাফেয়ার্স দু কোটি টাকা পর্যন্ত ঋণই মুকুব সুদের ওপর মুকুব সুদের ওপর সুদ করোনা আবহে সুনির্দিষ্ট মেয়াদের ঋণের ওপর ছ মাসের মোরাটোরিয়াম ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এই সময়কালে সুদের টাকা দিতে হবে না ঋণ কিন্তু ছ মাস পর সুদের ওপর সুদ দেওয়ার কথা বলেছিল ব্যাঙ্কগুলি যাতে মধ্যবিত্তরা চিন্তায় পড়ে গিয়েছিলেন তেসরা অক্টোবর কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে এক মামলায় ভিত্তিতে জানিয়েছে দু কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের ওপর যে সুদ সুদের ওপর যে সুদের টাকা জমেছিল তা সরকার দেবে গ্রাহক দেবে না তো কী বলা আছে দেখো দু কোটি টাকা পর্যন্ত ঋণে মুকুব সুদের ওপর সুদ করোনা আবহে সুনির্দিষ্ট মেয়াদের ঋণের ওপর ছ মাসের মোরাটোরিয়াম ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এই সময়কালে সুদের টাকা দিতে হবে না ঋণ গহিতাদের কিন্তু ছ মাস পর সুদের ওপর সুদ দেওয়ার কথা বলেছিল ব্যাঙ্কগুলি যাতে মধ্যবিত্তরা চিন্তায় পড়ে গিয়েছিল তেসরা অক্টোবর কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে এক মামলায় ভিত্তিতে জানিয়েছি দু কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের ওপর যে সুদের টাকা জমেছিল তা সরকার দেবে গ্রাহক দেবে না বন্ধুরা শুনলে তোমার আজকে পার্ট কাইন্ড কেন এভার্স গুলো করি তোমার যদি শেষ বন্ধু শুনে থাকো তবেই তোমার বুঝতে পারে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমে করে কমেন্ট তো এখানে ভিডিও শেষ করছি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাথারাম